আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। প্রত্যেকটি মিষ্টি খাবো এবং জানাবো আপনাদেরকে কেমন, তবে যাই হোক যদি পেটে জায়গা হয় আর কি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন শুধু আপনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, সাবধানে আছেন। তো আজকে আমি চলে আসছি নওগাঁর বাটার মোড়ে ডক্টর ফুডে, ডক্টরস ফুড। তো এখানে কী কী ধরনের খাবার আইটেম পাওয়া যায় প্রথমে একটু আমি ধারণা দিচ্ছি। এখানে সব ধরনের মিষ্টি পাবেন এবং বিরিয়ানি পোলাও আইটেম পাওয়া যাবে। তো আমরা এখান থেকে খাসির বিরিয়ানি খাবো, দেন আপনাদেরকে জানাবো যে খেতে কেমন। এবং আসলে অনেক ধরনের মিষ্টি আছে, তো কিছু মিষ্টি ট্রাই করে দেখবো এবং আপনাদেরকে রিভিউ দিব যে আসলে খেতে কেমন। তো অনেক কিছুই আছে, সব কিছু তো খাওয়া সম্ভব না, কিছু কিছু খেয়ে আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা রাজশাহী থেকে দেখছেন নওগাঁতে আসলে এখানে লাঞ্চ করতে পারেন। তো আমি লাস্টে জানাবো রিভিউ কেমন, খাবার দাবারের ব্যাপারে বলবো, অবশ্যই ভালো লাগলে আসবেন এবং মিষ্টি সম্পর্কেও জানাবো। এছাড়াও এই শপটি কিন্তু নওগাঁর মধ্যে অনেকটাই নতুন, প্রায় এখন এক বছর পূর্ণ হয়নি, সামনে হবে। তো ঠিকানাটা আবারও বলছি, নওগাঁর বাটার মোড়ে, শপের নাম ডক্টরস ফুড। তো সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন, বাকি বিস্তারিত ভিডিওতে জানাবো। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আশা করি প্রিয় দর্শক, প্রিয় নওগাঁবাসী সবাই ভালো আছে। তো নওগাঁর প্রিয় দর্শক আসলে ভালো থাকবে, কারণ নওগাঁতে দিন দিন অনেক হোটেল রেস্টুরেন্ট হচ্ছে নতুন নতুন। জি, তো আপনাদের এটাও মোটামুটি নতুন বললেই চলে। তো শুনলাম গত ডিসেম্বরে হয়েছিল। জি, আমাদের তো তারপর থেকে মোটামুটি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, নওগাঁবাসীর সহযোগিতায় আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, আল্লাহর রহমতে। আচ্ছা, মোটামুটি কি ক্যাটাগরির ফুড পাওয়া যায় এখানে? আমাদের এখানে চারটে আইটেম পাওয়া যায়, চার ধরনের। হ্যাঁ, চার ধরনের খাবার পাওয়া যায়, মিষ্টি, কেক, দই আর বিরিয়ানি আইটেম। আমাদের কেকের মধ্যে আছে, আমাদের ছয়টা ফ্লেভার আছে কেকের। আচ্ছা, রেড ভেলভেট আছে। কেক কি অর্ডার দিতে হয়? জি, অর্ডার দিতে। এমনিতে সাজানো থাকে তাই না? হ্যাঁ, সাজানো থাকে। আচ্ছা, ডিসপ্লে থাকে, আর আমাদের 1 পাউন্ডগুলো ডিসপ্লে থাকে। আচ্ছা, আর বড় কেকের ক্ষেত্রে আমাদের অর্ডার দিতে হয়। আচ্ছা, ঠিক আছে। 1-2 পাউন্ড বা 3-4 পাউন্ড এগুলো আমরা 2 ঘন্টার মধ্যে মেক করে দিতে পারি। আচ্ছা, কেকগুলো হচ্ছে 2 ঘন্টার মধ্যে দেওয়া যাবে? জি, হোম ডেলিভারি দিয়ে থাকে নওগাঁতে? হ্যাঁ, আমরা নওগাঁ সদরের মধ্যে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। এখানে আমাদের ছোট্ট একটা কন্ডিশন আছে, 500 টাকার প্রোডাক্ট নিলে আমাদের ফ্রি হোম ডেলিভারি। আচ্ছা, 500 টাকার নিচে নিলে ডেলিভারি চার্জ। সেটা কি পোলাও বিরিয়ানির ক্ষেত্রেও? না, শুধু পোলাও বিরিয়ানি সব। আচ্ছা, সব কিছু, মিষ্টিও হবে আর মধ্যে? হ্যাঁ, অল প্রোডাক্ট। আচ্ছা, ভালো, অনেক ভালো একটা সার্ভিস দিয়েছেন, ধন্যবাদ ভাই। দর্শক, আমাদের ফুড চলে আসছে। তো অর্ডার করার মধ্যে খুব দ্রুত চলে আসছে ফুড। তো মোটামুটি গরম আছে, তো আমি এখন খাবো এবং আপনাদেরকে আসলে বলবো যে এটা ছিল খাসির বিরিয়ানি। তো এখানে মেনু দিয়ে আছে, তো এখানে যতক্ষণ দেখতে পাচ্ছেন হাফের একটু বেশি আছে, ভাইরা জোর করে বেশি দিয়ে দিল আর কি। তো
প্রাইসটা আমি বলে দিচ্ছি, এছাড়াও মেনুতে আমি দিয়ে দিব, ফুড মেনু পুরোটা ভিডিওতে দিব। তো এটা হচ্ছে ফুল খাসি বিরিয়ানি 150 টাকা, আর হাফ নিলে 80 টাকা পড়বে। তো ফুল নিলে 10 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, তো এখানে হাফের একটু বেশি আছে। আচ্ছা, প্রথমে আমি খাসির মাংসটা টেস্ট করবো এবং আপনাদেরকে জানাবো আসলে খেতে কেমন। একটা জিনিস মানে দেখছি যে মাংস কিন্তু অনেক বেশি দিয়েছে এবং খাসির মাংসটাও আসলে মজা লাগলো খেতে। তো আসলে এতগুলো বিরিয়ানি একা একা খেতে পারবো না, আপনারা খেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো মাংস ছাড়া প্রথমে আমি একটু বিরিয়ানিটা টেস্ট করব, দেন আপনাদেরকে জানাবো। মুখে কিছু বললাম না, বুঝতে পারছেন খেতে কেমন। তো আসলে এতগুলো খেতে আমার হয়তো বা আধা ঘন্টা লেগে যাবে, তো সব খাওয়ার ভিডিও তো আমি আর দেখাতে পারবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তারপর এদিকে অনেকগুলো মিষ্টি রাখা আছে, আমি এতগুলো খেয়ে আপনাদের জন্য শুধু দেখাচ্ছি। আসলে মিষ্টি এতগুলো খাওয়া যায় না একসঙ্গে, আপনারা খেতে হয়তো পারেন অনেকে। তো আমি প্রত্যেকটি মিষ্টি খাবো এবং জানাবো আপনাদেরকে কেমন, তবে যাই হোক যদি পেটে জায়গা হয় আর কি। আসলে কিন্তু টেস্ট আমি আর কি বলবো, আমাকে এখান থেকে কোনো পেড করে ভিডিও করাচ্ছে না বা আমাকে পেমেন্ট দিয়ে ভিডিও করাচ্ছে না, আমি নিজের থেকে আসছি খাচ্ছি। আসলে কিন্তু মানে এখানে যদি রেটিং করা যায় আউট অফ 10 আমি এখানে 11 দিব, 1 নম্বর বেশি দিব। কারণ সত্যি কথা প্রাইসটা মোটামুটি লিমিটের মধ্যে আছে, ফুল 150, হাফ 80, তো আসলে ভালো লাগলো। তো আজকে আমরা তাসবীরকে মিস করছি, তাসবীর হয়তো ভিডিওটা দেখবে, সে এক্সামের জন্য আমার সাথে আসতে পারেনি। তো নওগাঁতে আমার ফ্রেন্ড আছে, সে আমাকে হেল্প করছে। তো তাসবীর আজকে আসতে পারলো না, তো তাসবীর মিস করো না, অবশ্যই কমেন্ট করবা যে কেমন মিস করলে, আর পরীক্ষা দাও ভালো মতো। প্রিয় দর্শক, কি আর বলবো, বিরিয়ানি খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে, নড়াচড়া করা যাচ্ছে না। তো আসলে 5টা আইটেমের মিষ্টি এখানে দিয়েছে ভাইরা, তো আপনাদের জন্যই আমি নিয়েছি আসলে। তো আমি আসলে ফুড ওয়েস্ট করা লাইক করি না, তো আসলে ওয়েস্ট হবে এই জন্য এখানকার ভাইদেরকেও মিষ্টি মুখ করালাম। তো আমি অর্ধেক করে নিয়েছি, অর্ধেকেরও কিছু কম নিয়েছি, তো আমি অল্প করে খেয়ে আপনাকে দেখাবো। আসলে রিভিউ দেওয়ার জন্য খেয়ে যদি জানাই তাহলে তো অল্প একটু খেলেই হবে, যথেষ্ট। আমি আসলে ওয়েস্ট করতে চাই না, আর মিষ্টি একসাথে এতগুলো খেতে পারবো না। তো প্রথমে আমি কালো জামটা খাচ্ছি, একটু হাত দিয়ে খাচ্ছি, যাই হোক যেহেতু আমি বিরিয়ানি হাত দিয়ে খেলাম, তো আসলে খাচ্ছি, দেখা যাক। তো 100% টাটকা একদম, যেমন হয় মিষ্টি কালো জাম, আসলে খেতে ভালো লাগলো। তো ভাইয়ের কাছ থেকে একটু জানি ভাই, এটা কত করে কেজি? 220 টাকা কেজি। আচ্ছা, 220 টাকা কেজি। আর যদি কেউ এখানে বসে 1 পিস 2 পিস খায় সেই হিসাবে কত করে পিস পড়বে? আচ্ছা, 15 টাকা পিস পড়বে। আচ্ছা, তো প্রিয় দর্শক ড্রাই গোল্লা খাচ্ছি, হোয়াইট কালার, অনেক সফট আর খেতে অনেক মজা। আচ্ছা ভাই, এটার প্রাইস কত পড়বে কেজি? 260 টাকা কেজি। আর যদি কেউ পিস হিসাবে নিতে চাই? 15 টাকা। আচ্ছা, এখানে এই পিসটা অনেক বড় রাখা হয়ে গেছে, যাই হোক দেখা যাক আমি খেতে পারি নাকি। তো আমি একটু প্রথমে অল্প একটু নিব। আচ্ছা, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের মিষ্টি, অরেঞ্জ মিষ্টি নাকি এটা? আচ্ছা, এটা কেজি কত করে? 350। আচ্ছা, সিঙ্গেল যদি কেউ চাই সেক্ষেত্রে 35 টাকা। আচ্ছা, একটু দামি মিষ্টি, এটা খেতেও দামি দামি লাগছে, খেতেও মজা আছে। আচ্ছা, এখানে একটা লাড্ডু আছে অরেঞ্জ কালার, তো জর্দার লাড্ডু, তো এটা আমি খাচ্ছি একটু। মজা আছে। আচ্ছা, জর্দার লাড্ডু এটা কত করে? 260 টাকা করে কেজি। আর সিঙ্গেল নিলে কত করে পড়বে? 25 টাকা। আচ্ছা, আর এটা আছে, এটা কিসে যেন লাড্ডু ছিল, মিহিদানা লাড্ডু। আচ্ছা, এটা কেজি কত করে? 260। আর এটা যদি কেউ সিঙ্গেল খায় কত পড়বে? 25 টাকা। তো প্রিয় দর্শক, আমরা বিরিয়ানিতে যেমন 10-এর মধ্যে 11 দিলাম,
এখানেও 10-এর মধ্যে 11 দেওয়া যাবে, প্রত্যেকটি মিষ্টি টাটকা ছিল। তো আপনারা খাবেন নাকি তাড়াতাড়ি চলে আসেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসছে, ভালো লাগছে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।